প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বইয়ের সুন্দর একটি প্রবন্ধ আছে, সেটার নাম হচ্ছে ছবির রং, হাশেম খানের লেখা। তোমরা সবাই ছবি আঁকতে পছন্দ করো, তাই না? আমরা সবাই কিন্তু ছবি আঁকতে পছন্দ করি, পেন্সিল হাতে পেলেই আমরা কিন্তু সুন্দর সুন্দর গড় পশু পাখির ছবি আঁকি। যদি আবার যদি যদি হয় সেটা রং রং, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখো, আমাদের আজকের পাঠ হচ্ছে, আমাদের আজকের পাঠ ছবির রং, লিখেছেন হাশেম খান। আমরা ছবির রঙে যাওয়ার আগে শুরু করছি এটা শিখার ফল দিয়ে। আমরা আজকে আমরা কি কি শিখব সেটা দিয়ে শুরু করছি। তাহলে দেখো, এক নম্বর আমরা শিখব কি, শব্দার্থ জানতেও লিখতে পারবো, আর লেখক সম্পর্কে জানতেও লিখতে পারবো, পাঠের উদ্দেশ্য পাঠ পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমাদের আজকে শিক্ষণটা হচ্ছে শব্দার্থ, লেখক সম্পর্কে জানা, পাঠের উদ্দেশ্য পাঠ পদ্ধতি এবং গল্পটি সম্পর্কে ধারণা নেওয়া। তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে শুরু করছি আমরা লেখক পরিচিতি দিয়ে। শিল্পী হাশেম খান 1941 খ্রিস্টাব্দে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। শিল্পী হাশেম খান 1941 খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। এশিয়া ইউরোপের বিভিন্ন দেশে চিত্রকলার বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা জাদুঘরে তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্যে চর্চাও করেন। তার উল্লেখযোগ্য বই হচ্ছে ছবি আঁকা, ছবি লেখা, জয়নুল গল্প, গুলিবিদ্ধ, একাত্তর। তাহলে তার উল্লেখযোগ্য গ্রন্থ কোনগুলো বা বই কোনগুলো? ছবি আঁকা, ছবি লেখা, জয়নুলের গল্প, গুলিবিদ্ধ, একাত্তর। তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি, এরপর আমরা দেখব এই প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কি। এই প্রবন্ধটি পাঠের উদ্দেশ্যের মধ্যে আমরা দেখব ঋতুভেদে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা। ঋতুভেদে প্রকৃতির যে বিচিত্র সৌন্দর্য, তার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি করিয়ে দেওয়া। এরপরে পাঠ পরিচিতি রয়েছে। পাঠ পরিচিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা চারপাশে গাছ গাছ লতা পাতা, ফুল, মাঠ, নদী, পাহাড়, পর্বত ইত্যাদি দেখি। তাদের রূপ রূপ আছে, রং আছে, সেই রূপকে নানান রঙে নিজের মতো যারা আঁকেন তাদের আমরা বলি চিত্রশিল্পী। বিভিন্ন ঋতুতেও আমাদের চারপাশে পরিবেশের রূপ ও রং বদলে যায়। চিত্রশিল্পী তাও তাদের ছবিতে রঙে রেখায় ফুটিয়ে তুলে ছবি সে নানান রং বেরঙের বৈচিত্র্য কথায় লেখক হাশেম খান তার ছবি রং লেখাটিতে ফুটিয়ে তুলেছেন। এরপরে দেখো তোমরা ছবি রং লিখেছেন হাশেম খান। ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে? কাগজ তো সাদা, পেন্সিলে আঁকা যায়, হাতের কলমটা দিয়েও আঁকা যায়। এই সাদা জমিনে রং হলে খুবই ভালো হয়। ইচ্ছে মতো লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, কালো রং ঘষে 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 সাদা কাগজটা ভরে ফেলা যায়, সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায়। হলুদ, নীল ও লাল এ তিনটি কিন্তু আসল রং। আসল রং কোনগুলো? হলুদ, লাল এবং নীল, এ তিনটি হচ্ছে আসল রং। এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায়।
এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়। যেমন হলুদ ও নীল মেশালে পাবা সবুজ, হলুদ আর নীল রং মেশালে কি পাওয়া যায়? সবুজ রং পাওয়া যায়। লাল এবং নীল মেশালে পাওয়া যায় বেগুনি, এরপর লাল ও হলুদ মেশালে পাওয়া যাবে কমলা। এভাবে একটির সাথে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম রং যে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে লাল হলুদ ও নীল তিনটি হলো মৌলিক রং বা প্রাথমিক রং। তাহলে প্রাথমিক রং বা মৌলিক রং বলতে কোনগুলোকে বোঝানো হয়? লাল হলুদ এবং নীল এই তিনটিকে বোঝানো হয়ে থাকে মৌলিক বা প্রাথমিক রং। সবুজ কমলা এবং বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক এবং অন্যান্য রং পরবর্তী পর্যায়। সাদা এবং কালো রংটা ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এই দুটো রং পাওয়া যাবে না, তবে সবুজ এবং লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব হয়। রংধনুর সাতটি রংধনুতে কটি রং থাকে? সাতটি রং থাকে। বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে উঠে একটি একটি করে গুনে সাতটি রং খুঁজে বের করা যায়। হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি ও গোলাপি। বাংলাদেশ হচ্ছে ষড়ঋতু দেশ। বছরে ১২ মাসকে আমরা ২ মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি। বৈশাখ জ্যৈষ্ঠ এই ২ মাস হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল কি কোন কোন মাস নিয়ে? গ্রীষ্মকাল বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই ২ মাস নিয়ে হচ্ছে গ্রীষ্মকাল। আবহাওয়া থেকে শুষ্ক এবং আবহাওয়া থাকে শুষ্ক এবং গরম, বৃষ্টি হয় কম, গাছপালা খাল বিল নদী শুকিয়ে যায়, প্রচন্ড রোদে সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায়, আবার হঠাৎ করে আকাশে কালো রঙের মেঘের ছোট ছোট বিদ্যুৎ চমকানোর সঙ্গে কানে তাল লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয়, তারপর ঝড় ও বৃষ্টি। প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে, রং বেরঙের ফল আম জাম কলা লিচু তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। তাহলে গ্রীষ্ম ঋতুতে কি কি ফলের নাম আমরা দেখতে পাচ্ছি? আম জাম কলা লিচু তরমুজ ইত্যাদি। লাল এবং নীল, লাল নীল কালো হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলো স্বাদু মিষ্টি। বর্ষাকাল হলো আষাঢ় শ্রাবণ মাস। বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হচ্ছে বর্ষাকাল। ঝিরঝিরে অল্প বৃষ্টি দেখে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি হয়। এই সময় মাঠ ঘাট নদী নালা খাল বিল পানিতে টইটম্বর, পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায়, নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা বন জঙ্গল ধান ক্ষেত পাটক্ষেত ইত্যাদি। সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুতে ঋতুর ফুল। এই ঋতুতে সতেজ এবং সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফুটে চমৎকার লাগে দেখতে। কচু ফুল তরকারি হিসাবেও কিন্তু সুস্বাদু। এরপর দেখো শরৎকাল। তাহলে সাদা এবং স্বচ্ছ নীলের ছড়াছড়ি শরৎকালে। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস হচ্ছে শরৎকাল। ভাদ্র এবং আশ্বিন এই দুই মাস হচ্ছে শরৎকাল। এই সময়ে বৃষ্টি বসে যায়। সুন্দর নীল আকাশে পেঁজা তুলুর পেঁচা তুলুর মতো করে গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায়। গাছপালা নদী নালা সব প্রকৃতি সবকিছু এই ঋতুতে ঝকঝকে। নদীর ধারে এবং বিলে অল্প পানিতে কাদা মাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল। বাতাসে ধুলায় এই কাশফুল যখন ধুলে সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে। বিলে পুকুরে ও এই সময় শাপলা ফুল ফুটে, বেশিরভাগ শাপলা সাদা, লাল শাপলাও আছে যা দেখতে সুন্দর, খুবই সুন্দর। নদী ভরা নদী ও খালের সাদা লাল নীল
ও হলো বিভিন্ন রঙের পালতোলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয়। হেমন্ত ঋতু হলো কার্তিক ও অগ্রহায়ণ মাস, কার্তিক এবং অগ্রহায়ণ মাস হচ্ছে হেমন্ত ঋতু। সবুজ ধান, তোমরা কিন্তু খেয়াল করো কি পড়ছি সেটা খেয়াল করো, তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক আছে? ম্যাম সপ্তম শ্রেণী ক্লাস কখন হবে? সপ্তম শ্রেণী ক্লাসই চলছে কালকে থেকে। ম্যাম টাইম কত? সবসময় কি টাইম হবে? তুমি ক্লাস খেয়াল করো, এখন সপ্তম শ্রেণী ক্লাস চলছে, ঠিক আছে? ক্লাসটা খেয়াল করো। জি ম্যাম। ঠিক আছে। হেমন্ত ঋতু হলো কার্তিক এবং অগ্রহায়ণ মাস, সবুজ ধান ক্ষেতের রং অর্থাৎ অগ্রহায়ণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার ধান পেকে গিয়েছে। চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে। এরপরে পৌষ ও মাঘ মাস, শীতকাল, বনে জঙ্গল বাড়ি আঙ্গিনায় সর্বত্র আওয়াজ করছে কে? এই ফুল ফুটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত থাকে। শিমুল, পলাশ আর ফুল ফুটে হলদে গাছে জলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে। মাঠে তিলের ক্ষেতে সাদা ও হালকা বেগুনি ফুল ও সর্ষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে এই শীতকালে। শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য, লাল, নীল, হলুদ, কমলা, কালো ইত্যাদি বিচিত্র রঙের গরম কাপড় টুপি ব্যবহার করে মানুষ। শীতকালে কুয়াশা প্রকৃতিতে ধোয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে। খুবই ঠান্ডা ও বরফ পড়া দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ্য করি। ঝাঁকে ঝাঁকে উড়ে এসে এরা আশ্রয় নেয় আমাদের দেশের খালে, বিলে, নদীতে, যাদের বলা হয় অতিথি পাখি। রং বেরঙের পালক এসব পাখি শীতের শেষে বসন্তের শুরুতে এরা আবার চলে যায় নিজের দেশে। ফাল্গুন ও চৈত্র বসন্তকাল, শরৎ ঋতু শেষ ঋতু। এই সময় গাছে গাছে যেন প্রতিযোগিতা, কে কত সুন্দর এবং সতেজ ফুল ফুটাতে পারে। নানা রঙের পালকের সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়, ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে। অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি, এতে রং বেরঙের যে হিসেব করা সম্ভব নয়। নানা রক্ত রঙের মোহময় প্রেরণায় মানুষের স্বভাব সুলভ আনন্দে মেতে উঠে। বাসন্তী উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জায় সজ্জায় উৎসবে মেতে উঠে। তাই বসন্ত ঋতুই হলো রঙের ঋতু। অনেককাল আগে থেকে বাংলাদেশের শরৎ ঋতু আমাদের পরিবেশে নিঃসর্গ উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে, রূপের রকমফের ঘটে চলছে, এটা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে। তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজে লোকশিল্পীরা মাটির ফুল, কাঠের পুতুল, কাপড় ও তুলার পুতুল, সোনার পুতুল, লক্ষ্মী সরা এবং শখের হাড়ি, নকশি কাঁথা, হাত পাখা, পাটি, গল্প বলার পটে তথা লোকশিল্পের উজ্জ্বল এবং সতেজ রং ব্যবহার করে ছবি এবং শিল্পকে সুন্দর এবং মোহনীয় রূপ দিয়ে গিয়েছে। তাঁতের তৈরি কাপড়ে তাঁতিরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনটে নানা রঙের ঝলমলে মন করা সব শাড়ি এবং পোশাক বানিয়ে চলেছে। আমাদের শিল্পীরা এখন ছবি আঁকে। বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রং উজ্জ্বল, সাহসী এবং মৌলিক রঙ্গেশা। তাই খুব সহজে বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে হবে। বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত, সহজ এবং সাহসী। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা, কালো ও সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে
ছবিতে নকশিকাতায় হাত পাকাই পুতুলে পুতুলে হাড়ি পাতিলে ব্যবহার করেছে। তাই বাংলা শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। এখন যদি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি অ্যান্সার দিতে পারবে? ঈশা, ছবির ছবি আঁকার মৌলিক রংগুলো কি কি কে বলতে পারবে? ছবি আঁকার মৌলিক রংগুলো কি কি তোমরা কি শুনতে পাচ্ছ? কথা বলো, শুনতে পাচ্ছ? শোনা যায় না? ছবি আঁকার মৌলিক রংগুলো কি কি কথা বলো তাহলে। হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। শুনতে পেলে উত্তর দিতে পারবে ছবি আঁকার মৌলিক রংগুলো কি কি? না ম্যাম, এখন আসছি। তুমি এখন আসছো? হ্যাঁ, তাহলে আমি বলে দিচ্ছি ছবি আঁকার মৌলিক রংগুলো হচ্ছে লাল, হলুদ এবং নীল। এরপরে কি কি রং মেশালে বেগুনি রং পাওয়া যায়? কি কি রং মেশালে বেগুনি রং পাওয়া যায়? নীল এবং লাল রঙের সাথে রং মেশালে বেগুনি রং পাওয়া যায়। কেউ বলতে পারছো না ফাতেমা? এতক্ষণ তো ছিলে ক্লাসে ফাতেমা। জি ম্যাম। তুমি তো ছিলে, অ্যান্সার দিতে পারবে না? দ্বিতীয় পর্যায়ের রং না ম্যাম পারবে না? তাহলে মনোযোগ ছিল না ক্লাসে, তাই না ম্যাম? ছিল। তাহলে অ্যান্সার দিতে পারছো না কেন? আচ্ছা খেয়াল করে আমি বলে দিচ্ছি, দ্বিতীয় পর্যায়ের রংগুলো হচ্ছে সবুজ, কমলা এবং বেগুনি। তাহলে আমি এক নাম্বারটা কি বলেছি, ছবি আঁকার মৌলিক রংগুলো কি কি? প্রশ্নটার উত্তর কি? ছবি আঁকার মৌলিক রংগুলো হচ্ছে লাল, বলো, লাল, হলুদ এবং নীল। ঠিক আছে, কি কি রং মেশালে বেগুনি রং পাওয়া যায়? লাল এবং নীল রং মেশালে বেগুনি রং পাওয়া যায়। কথা বলবে? হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ের রংগুলো কি কি আমি বলে দিয়েছি, এখন বলতে পারবে? কে বলতে পারবে? সবুজ, কমলা এবং বেগুনি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের রং। আচ্ছা বলো তো দেখি, ছবি আঁকার ক্ষেত্রে কোন রং দুটি গুরুত্বপূর্ণ? ছবি আঁকা লাল, লাল। আর একটু চেষ্টা করো, ছবি আঁকার ক্ষেত্রে সাদা এবং কালো। সাদা এবং কালো রংগুলো গুরুত্বপূর্ণ। রংধনুতে কয়টি রং, এটা সবাই পারার কথা? সাতটি। ভেরি গুড। আর রংধনু রংগুলো কি কি, কি কি রং দেখা যায় রংধনুতে? হলুদ, নীল, লাল, সবুজ, বেগুনি ও গোলাপি। গোলাপি। এরপরে আরেকটা আরেকটা রং আছে তো, কমলা আছে না? জি ম্যাম। কমলা, লাল, সবুজ, নীল, বেগুনি এবং গোলাপি। ভেরি গুড। এরপর আমাদের উত্তর দাও দেখি, বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুই মাস কি কাল? গ্রীষ্ম। ভেরি গুড। কি কি মাস নিয়ে শরৎকাল? কি কি শরৎকাল? ভাদ্র আশ্বিন। ভাদ্র আশ্বিন। ভেরি গুড। কে বলছো, নাম কি তোমার? আতুল ইসলাম শাওন। ভেরি গুড। কোন কোন মাসে পুরো মাঠে হলুদ রঙের বাহার থাকে? কোন কোন মাসে পুরো মাসে পুরো মাঠে হলুদ রঙের বাহার থাকে? কি কি মাসে? মাসে একটা নির্দিষ্ট নাম। অগ্রহায়ণ মাসে। ভেরি গুড, অগ্রহায়ণ মাসে। ভেরি গুড। এই তো, এরপরে দেখো তো লাল ও হলুদ মেশালে কি রং পাওয়া যায়, কে বলতে পারবে? লাল বেগুনি। বেগুনি না, হচ্ছে না ম্যাম, কমলা। সরি, আবার কমলা, কমলা। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই তো, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস গুলো খেয়াল করলে কিন্তু অ্যান্সার গুলো দেওয়াটা খুব ইজি হয়ে যায়। তাছাড়া
আমি তো একবার পড়িয়ে দিয়েছি এই গল্পটুকু ছবির রং পড়াটুকু পড়িয়ে দিয়েছি তোমাদেরকে, তাই না? তোমরা এটা আমি পড়িয়ে দিয়েছি, এসএগুলো মোটামুটি করতে পারছো। তোমরা যখন নিজেরা আরো ভালো করে পড়বে তারপরে তোমরা কি করবা, এক্সামগুলো ভালোভাবে আরো ভালোভাবে দিতে পারবে, এবং তোমাদের এই যে এমসিকিউ থাকবে এবং এই জ্ঞানমূলক প্রশ্ন থাকবে ওখানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পগুলো ভালো করে পড়ে তারপরে এক্সামগুলো করতে হবে, ঠিক আছে? তোমরা ভালো করে এই গল্পটুকু পড়বে, পড়ার পরে আরো ভালোভাবে যেন দিতে পারো অ্যানসারগুলো দিতে পারো সেভাবে তোমরা পড়বে এবং ভালোভাবে প্রিপারেশন নিবে, ঠিক আছে? কিছু শব্দার্থ রয়েছে, কূপ হচ্ছে কূপ বা জোর দেওয়ার জন্য বলা হয়েছে কূপ। মৌলিক রং, যাদের যার মধ্যে অন্য কোন রঙের মিশ্রণ ঘটে নেই, একটি মাত্র রঙে সেটা ঘটিত। সরব হচ্ছে ছয়, প্রচন্ড কড়া বা কঠোর, মানে মেটে। ওই বাহার শব্দ শোভা বা ঠিক আছে। তাহলে আমরা আজকে কি পড়েছি আমি আবার বলছি, শুরুতে আমরা পড়েছি কমলা, ঠিক আছে? এরপর হচ্ছে রংধনুতে কয়টি রং বলতে পারবে তো? হ্যাঁ, সাতটি রং। আর লাল, হলুদ এবং নীল এই তিনটি হলো মৌলিক রং বা মৌলিক। হ্যাঁ, তাহলে কি কি প্রাথমিক রং হচ্ছে মৌলিক বা। এরপর যে তারপরে হচ্ছে সবুজ, কমলা এবং বেগুনি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে বা মাধ্যমিক রং। দ্বিতীয় পর্যায়ে বা মাধ্যমিক রং হচ্ছে সবুজ, কমলা বা দ্বিতীয় পর্যায়ে বেগুনি, এগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের রং। আমরা আরো দেখতে পেয়েছি কি বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ, তাই না? বাংলা বছরে ১২ মাসকে আমরা দুই মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি। তাহলে এই ১২ মাসটাকে আমরা কারণে আমরা সেটাকে দুই মাস করে ভাগ করে নিয়েছি। এর মধ্যে দেখতে পেয়েছি আমরা বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে গ্রীষ্মকাল। তারপরে দেখলাম কি বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হচ্ছে কি কাল বলো তো? আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, বর্ষাকাল, ভেরি গুড। এরপরে সাদা স্বচ্ছ নীলের ছড়াছড়ি হচ্ছে শরৎকালে, ভাদ্র আশ্বিন এই দুই মাস হচ্ছে শরৎকাল। এরপরে হচ্ছে হেমন্ত, হেমন্ত হলো কার্তিক এবং অগ্রহায়ণ মাস, কার্তিক হেমন্ত ঋতু হলো কার্তিক ও অগ্রহায়ণ মাসকে নিয়ে। এই সময় কি হয়, সবুজ ধান ক্ষেতের রং হলুদ হতে শুরু করে ঋতুর শেষ দিকে অর্থাৎ অগ্রহায়ণ মাস পুরো মাঠে মাঠে হলুদ বা ফেরুয়া রঙের বাহার ধান পেকে কি যায়। ওই সময় চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে। এরপর আসে শীতকাল, পৌষ এবং মাঘ মাস নিয়ে হচ্ছে শীতকাল, ঠিক আছে? এরপরে হচ্ছে শীতকালে কুয়াশা প্রকৃতিতে ধোয়াটা ধরে এক ধরনের মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরা হয়। এরপরে রয়েছে ফাল্গুন এবং চৈত্র, হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মাস নিয়ে বসন্তকাল। এটা হচ্ছে ষড় ঋতুর শেষ ঋতু। তাহলে প্রশ্ন আসতে পারে ষড় ঋতুর শেষ ঋতুর নাম কি বলতে পারবে? ফাল্গুন এবং চৈত্র হচ্ছে বসন্তকাল। এই সময় গাছে গাছে যেমন প্রতিযোগিতা কে কত সুন্দর সতেজ ফুল ফোটাতে পারে, ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে কিছু বাড়ির একটা বাড়ির কাজ দিব, করতে পারবে? তোমাদের বইয়ের মধ্যে বলে দিচ্ছি, দেখো কত ডিসেম্বরে রিঙ্কু তার মামা বাড়ি আলোক দিয়ে বেড়াতে যায়, তার মা তাকে সেইখানকার বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয় প্রাঙ্গণে নানা রকমের রঙের অনেক ফুল আর প্রজাপতি দেখে সে মুগ্ধ হয়। সেখানে সে শিক্ষার্থীদের তৈরি উজ্জ্বল রং নানা ধরনের
পুতুল বিভিন্ন রং দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়ে। চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে? এদেশে ক হচ্ছে চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে, খ হচ্ছে এদেশের প্রকৃতি নানারূপে প্রতিফলন ঘটেছে, বুঝিয়ে লেখো। গ নম্বর হচ্ছে বিদ্যালয়ের দৃশ্যে কোন ঋতুর পরিচয় পাওয়া যায়? বিদ্যালয়ের দৃশ্যে কোন ঋতুর পরিচয় পাওয়া যায়? ঘ নম্বর হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি পুতুল এবং আঁকা ছবিগুলি যেন আমাদের প্রকৃতি, ছবির রং প্রবন্ধে আলোকে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে তোমাদের বইয়ের এক নম্বর সৃজনশীল প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আনন্দ বই আনন্দ পাঠ না শক্ত বর্ণা ম্যাম এটা দেয় না তো তোমাদের যখন দিবে তখন করে রাখবে, ঠিক আছে? কি করবে তোমরা বাড়ির কাছে যাবে করে রাখবে, ঠিক আছে? তোমাদের বইয়ের এক তোমাদের বইয়ের ছবির রং প্রবন্ধে এক নম্বর সৃজনশীলটা তোমরা বাড়ির কাজ হিসেবে করবে, ঠিক আছে? ম্যাম সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ম্যাম বলো ম্যাম আমাদের ক্লাস কখন হবে? 27 থেকে আগে পর্যন্ত বুঝিনি, আবার বলো। আমাদের ক্লাস কি 27 থেকে 11টা পর্যন্ত হবে? আজকে 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 আজকের জন্য এমনি তো হচ্ছে কয়টা, 10টা থেকে 11টা না, সেটা আজকের জন্য, ঠিক আছে? জি ম্যাম সবাই ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।